হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু ফাস্টুস 47। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনিতে জাস্ট এইরকম একটা ভিউ, তারপরে আমাদের হোমস্টেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম বাইরে বসে কেমন দেখতে লাগে। ফার্স্টে ব্রেকফাস্টে ছিল পুরি আর আলুর সবজি, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। চলো রাস্তার ভিউগুলো কেমন কি হয় না হয় তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে আরেকবার আমরা এসেছিলাম আমাদের হানিমুনে, তো এর উপরে যে ভিউ পয়েন্টটা আছে এই ভিউ পয়েন্টটা গিয়েছিলাম, তা আর নতুন করে আর গেলাম না। আর সবথেকে বড় পুরো মেঘে ঢাকা ছিল, কিচ্ছু দেখা যাবে না কাঞ্চনজঙ্ঘা। পাইন ফরেস্টের মধ্যে এই কুয়াশার মতন এই মেঘগুলো জাস্ট অসাধারণ লাগে। চলো এইরকম একটা ওয়েদারের ফিল নিতে নিতে আমরা চলতে থাকি, আর তোমরাও দেখতে থাকো এই ভিউটাকে। আমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি সুখিয়া পক্ষী মার্কেটে। তো এখান থেকে যাব হলো মিরিক, মিরিক হয়ে যাব হলো শিলিগুড়ির উপর দিয়ে যাব আমাদের ডেস্টিনেশনে, আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো সুখিয়া পক্ষী হয়ে পশুপতিনাথ ফাটক হয়ে নেপাল বর্ডারের পাশ দিয়ে আমরা মিরিক হয়ে চলে যাব। দেখো ওয়েদারটা কি দারুণ লাগছে, উপর পুরো মেঘগুলো উড়ে উড়ে আসছে, তোমরা দেখতে থাকো আর ভিউগুলো জাস্ট মজা নাও। চলে এসেছি হলো সীমানা ভিউ পয়েন্টে, বাট এত এখানে ফগি ওয়েদার, তোমরা দেখতে পাচ্ছ এখানে কীভাবেও নেপাল বর্ডার দেখা যাবে না। তো পশুপতিনাথ ফাটাকের সামনে দাঁড়িয়ে কিছু কয়েকটা জিনিসপত্র কিনে নিলাম, ওই পাশে হলো নেপাল আর এই পাশে হলো ইন্ডিয়া। তো ওখান থেকে বেরিয়ে এবার মিরিকের চা বাগানের ভিউ নিতে নিতে আমরা নামতে থাকবো হলো নিচের দিকে। নেমে পড়েছি হলো পাহাড় থেকে সমতলের দিকে, মনটা খুব খারাপ লাগছিল, দেখতেই পাচ্ছ অনেক উঁচুতে পাহাড়টা আর আমরা সমতলে নেমে পড়েছি। তো আর কি করব, হয়তো আবার আরেকটা কোনো একটা নতুন জার্নি শুরু হবে কোনো এক সময়। তো পাহাড়কে পিছনে ফেলে এবার এগিয়ে যাই হলো সামনের দিকে। তো মনটা খারাপ রেখে আবারও এগিয়ে পড়লাম আমাদের সামনে নিজেদের ডেস্টিনেশনে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের সাথে গল্প করতে করতে অনেক পিছনে পাহাড় ফেলে চলে এলাম হলো লোকালয়ে। মনটা খুব খারাপ লাগছিল, এরপর প্রথম কাজ হলো আমাদের বাইককে খাওয়ানো। তো একটা পেট্রোল পাম্প দেখে দাঁড়ালাম, দেখিয়ে পুরো পেট্রোল পাম্পে ট্যাঙ্কি ফুয়েল আপ করলাম। তো এখানে আমাদের একটু ওয়াশরুমেরও দরকার ছিল, তো ওয়াশরুমের একটু ইউজ করে নিলাম। তো এটা হলো সেই ফিউল স্টেশনটা, এবার এখান থেকে বেরিয়ে গেলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এইরকম একটা সুন্দর ওয়েদার, তার সাথে এরকম হাইওয়ে, পাশে এরকম সুন্দর ফুল গাছ, আর কি লাগবে বলো বস।
ফাঁকা হাইওয়ে, মাথা পাগল করা একখানা দৃশ্য আমরা অনুভব করেছি। আর তোমরাও ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ দুই পাশে পুরো মাঠ, মাঠখান দিয়ে রাস্তা, আর এইরকম একটা প্লেজেন্ট ওয়েদার। কি বলবো, এইরকম ওয়েদারে বাইক রাইড করতে কে না চায়, সবাই চায়। দেখতে দেখতে একটা টোল চলে এলো, তো টোল পেরিয়ে আবারও আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে পৌঁছাতে থাকবো। তো এটা হলো কিষানগঞ্জ, কিষানগঞ্জের রাস্তা। কিষানগঞ্জের পাশে দুই পাশে দেখতে পাচ্ছ প্রচুর জমি জায়গা রয়েছে, যেখানে প্রচুর সবজি বা ফসল চাষ হয়েছে। পুরো সবুজ আর সবুজ, চোখ একদম জুড়িয়ে দেয় এরকম একটা ভিউ দেখলে। তো বেশি কথা বাড়াবো না, ভিউগুলো জাস্ট দেখতে থাকো তোমরা। চলে এসছি আরও আর একটা টোল প্লাজা। তো টোলটা পার করে এবার বেরিয়ে পড়ব হলো ইসলামপুর বাইপাসের দিকে। ইসলামপুর বাইপাস জাস্ট মাখনের থেকেও বেশি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এরকম বাইপাস আরও কয়েকটা হলে বুঝতে হয় না বলো। তো এইরকম বাইপাসের জাস্ট ফিল নিতে নিতে চলি আমরা। আবারও আরেকটা টোল প্লাজায়, তো এই টোলটা পেরিয়ে আমরা চলে যাবো হলো পূর্ণিয়া মোড়ের দিকে। তো পূর্ণিয়া মোড়ের নিচ দিয়ে যে রাস্তাটা রয়েছে সেটা আমরা নিয়ে নিয়েছি হলো ডান দিকে গেলে আমরা যাবো হলো বিহারে, আর বাঁদিকে গেলে যাবো আমরা ওয়েস্ট বেঙ্গলের ভিতরে বা মালদার দিকে। তো এখানে একটা সাইনবোর্ড আছে যেখানে প্রথম লেখা দেখাবে কলকাতা কত কিলোমিটার। এই যে সেই বোর্ডটা যেখানে লেখা আছে কলকাতা কত কিলোমিটার। তো এরপর মালদা হয়ে, রায়গঞ্জ হয়ে, কালিয়াচক হয়ে আমরা চলে যাবো হলো আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। চলো, আর দুই পাশে আম গাছ দেখে বুঝতেই পারছো সামনেই মালদা পড়ছে। তো মালদাকে বাইপাস করে আমরা এগিয়ে যাব সামনের দিকে। এসি এই ইটাগড় বলে একটা জায়গায়, এই ভোলা বাবা হোটেলে দাঁড়িয়েছি আমাদের দুপুরের লাঞ্চ করে নেওয়ার জন্য। তো আমরা লাঞ্চে ভাতটাই নিয়েছিলাম, পাশে এরকম একটা জানলা দিয়ে পুকুর দেখা যাচ্ছিলো, এখানে অনেক রকমের সবজি ডাল আর সাথে নিয়েছিলাম এক প্লেট মাটি। খেয়ে দিয়ে এবার বেরিয়ে পড়লাম হলো আবার আমাদের বাইপাস করে আমরা এগিয়ে যাই হলো সামনের দিকে। ভিউটা দেখো জাস্ট, ভিউটা মানে কোনো কথা হবে না, এরকম একটা সুন্দর ওয়েদার, তার সাথে এরকম একটা হাইওয়ে, উফ আর কি বলবো তোমাদের। চলে এসে আবারও আর একটা টোল প্লাজা, তো এই টোলটাও আমরা ক্রস করে নিই আর এগিয়ে যাই সামনের দিকে। চলে এসেছি রায়গঞ্জ সিটির মধ্যে দিয়ে, কারণ রায়গঞ্জের বাইপাস এখনও চালু হয়নি। তো রায়গঞ্জের এখনও সিটির মধ্যে দিয়ে যেতে হয়, সিটিতে প্রচণ্ড জ্যাম পড়ে। তো আমরাও কিছুক্ষণ জ্যামে ফেসে থাকার পরে এখান থেকে বেরিয়েছি। এরপরে আবারও আর একটা দুর্ধর্ষের জ্যামে পড়েছি হলো কালিয়াচকের জ্যাম। উফ কি বলবো তোমাদের, কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম, এত জ্যাম এত জ্যাম, বলার মতো না, দেখতেই পাচ্ছ পুরো গাড়ি যেতে পারছে না। আমরা চলে এসেছি হলো ফারাক্কা ব্যারেজে। যাওয়ার দিন আমরা দুটো ট্রেন একসাথে আমাদের বাস দিয়ে যাচ্ছিলো, বাট কোনোভাবে সেই ক্লিপটা আমার ডিলিট হয়ে গেছে।
আর যখন বাড়ি যাচ্ছি তখন এই পাশ দিয়েই মালগাড়িটা যাচ্ছিলো। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব আমি, ফারাক্কা ব্যারাজের পাশেই গঙ্গার উপরে আবারও আর একটা নতুন করে হাইওয়ে তৈরি হচ্ছে। বাট আমি জানি না, বাট নট শিওর যে এই হাইওয়েটা পরবর্তীকালে খুলে দেবে নাকি সাধারণ লোকের জন্য। আর এই ড্যামের উপর দিয়ে যে এত লোড গাড়ি যায়, হয়তো সেটা হয়তো বন্ধ করে দিতে পারে। তোমাদের সাথে হালকা কিছু ট্রিপ আমি দেখো শেয়ার করছি, প্রায় অনেকটাই কাজ হয়ে গেছে। আশা করি 5-7 বছরের মধ্যে এই হাইওয়েটা খুলে দেবে, তো তখন এই রাস্তা দিয়ে এই ড্যামের উপর দিয়ে গাড়ি ঘোড়া চলবে না, ওই বাইপাসটাই নেবে। তো এটা আমি শিওর না, তোমাদের সাপোজ একটু বললাম। তো চলো এগাতে থাকি, আর যেহেতু সূর্য ডুবে আসছে সেহেতু ভালো করে তোমাদের স্পষ্টভাবে ক্লিপটাও শেয়ার করতে পারলাম না, যেটুকুনি পেরেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। ওই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছ লম্বা একটা ব্রিজের মতন তৈরি হচ্ছে। তো চলো এবার সামনের দিকে এগোয়। অনেকগুলো টোল পেরিয়ে এবার সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা। সামনেই আসবে হলো বহরমপুর বাইপাস। বহরমপুর বাইপাসের উপর দিয়ে আমরা যাবো হলো নবদ্বীপের দিকে। তো সামনে আমাদের সামনে আরেকটা রাইডার যাচ্ছিলো। তো এই হলো আপনার বাদিক দিয়ে গেলে হলো বহরমপুর, আর আমরা বাইপাস রেখে চলে গেলাম বহরমপুরকে বাইপাস। তো বহরমপুর বাইপাস হয়ে কৃষ্ণনগরের উপর দিয়ে আমরা ঢুকবো হলো নবদ্বীপ। সাথে গল্প করতে করতে অবশেষে পৌঁছালাম হলো কৃষ্ণনগরে। তো কৃষ্ণনগরে বাইপাসের নিচ দিয়ে আমরা নবদ্বীপ মোড় হয়ে ঢুকবো হলো নবদ্বীপে। তো চলে এসেছি নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে। তো নবদ্বীপে আমাদের বাড়ি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো এইরকম আরও নতুন নতুন যদি আমার কাছ থেকে আরও ভিডিও পেতে চাও তো অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে তোমাদের, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। তো এটাই হলো আমার লাস্ট এপিসোড এই সিরিজের। তো আমরা চলে এসেছিলো নবদ্বীপে, দেখতেই পাচ্ছ আমরা যেহেতু রং খেলার সময় গেছিলাম তো সুন্দর করে নবদ্বীপ সাজিয়েছিল, তোমাদের প্রথম এপিসোডে আমি শেয়ার করেছি। তো আমরা চলে এসেছি হলো নবদ্বীপ থাম স্টেশনের কাছে, একটু পরেই হলো আমাদের বাড়ি। তো এখানেই আমি শেষ করব হলো আমার এই এপিসোডটা। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো বাই, দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে।